গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল চৈতালি ডেলি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা গাছ দেখি তোমাদেরকে আমি গুড মর্নিং জানালাম। বিছানা আমি গুছিয়ে নিয়েছি বন্ধুরা, তো গুছিয়ে তো এই খাটটায় আমি সমস্ত গুছিয়ে দিয়েছি, এই যে বালিশ। আর এখানে আমি চাদরও কালকেই আমি চাদরটা কাল পরশু দিন না হবে মনে হয় চাদরটা আমি চেঞ্জ করেছি। আর এইদিকে দেখো অনেকগুলো জামা কাপড় আছে, আর এইদিকে চাদর, এগুলো সমস্ত আমি ভাঁজ করব পরে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ঠিক আছে বন্ধুরা, দেখো বন্ধুরা রোজের মতো আমি বাসন মেজে নেব। বাসনটা আমার এখন একটু বেশি পড়ছে। আর দেখো আমি রান্নাঘর মানে ক্লিন করে নিয়েছি, নিয়ে আমি ম্যাগি করে খেয়ে নিয়েছি, বুঝেছো? আজকে নাতি আমার আসবে না, আজকে ছুটি ওর মায়ের। বন্ধুরা এখন বাজে হচ্ছে, অনেকটাই বাজে, এখনও রান্নাবান্না আমি স্টার্ট করিনি, আমি একদম আজকে একাই রয়েছি, তো নাতি এখনও আসেনি, আসেনি বলতে আজকে আসবে না, আজকে ওর মায়ের ছুটি আছে এই জন্য আজকে আসবে না। তো একে একা সময় যেন কাটতে চায় না, তো কাজবাজ সবই পড়ে আছে, ঘর মোছা বাসন মাজা এগুলো সবই করতে হবে। আমি খালি ম্যাগিটা করে খেয়ে নিয়েছি, চা এখনও খাইনি, খাবো। তাই আমি ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলতে চলে আসি, তো একটু তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, তো আমিও ভালো আছি। কিন্তু আজকের দিনটা আমার কীভাবে সময় কাটবে আমি জানি না, পুরোই একা, আমার হাজবেন্ডও নেই, ওরা সেই শুক্রবার দিন গেছে, এখনও আসেনি। আর আজকে ছেলেবউ অবশ্য কালকে বাড়ি, ওদের বাড়িতে চলে গেছে, তো কালকে রাতেবেলা এসে খেয়ে চলে গেছে আর কি, তো আজকে আসবে কি না বলতে পারছে না। তো সুতরাং মোটামুটি আমি হচ্ছে আজকে একাই, তো যেন আমার সময় কাটতে চায় না। আমার নাতি এলে আমার কিন্তু পুরো সময় কেটে যায়, ওকে নিয়ে আমার সময়টা যে কোথা দিয়ে পাস হয়ে যায় বোঝা যায় না, ভীষণ একাকিত্ব মনে হয়। একা থাকলে না প্রচণ্ড, কাউকে যদি কেউ না থাকে আশেপাশে ভীষণ একা একা লাগে, ভালো লাগে না একদম। যাই হোক, তোমার এই ইউটিউবটা আছে বলে তাও অনেক সময় কি হয়, গল্প গুজব করে মনের কথা শেয়ার করে অনেকটা মনটা হালকাও হয়ে যায় এবং টাইমটাও কিন্তু পাস হয়ে যায়, কোথা থেকে টাইম চলে যায় মানে ভাবাই যায় না। তো ভাবলাম আজকে কি রান্না করব নিজে যাই না, একার জন্য কি রান্না করব বলো, একা একা রান্না করে খেতে ভালো লাগে, যা হোক করে খেয়ে নেবো ভাবছি। আজকে একটু সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ভাত করব, আর একটু মাছ ভাজা করে নেবো, এটাই করে খেয়ে নেবো। যদি ওরা দুপুরে যদি না খায়, আমার ছেলেবউ যদি আজকে দুপুরে না খায়, তো আমি এটাই রান্না করে খাবো, একার জন্য আমি আর কিচ্ছু করবো না, একার জন্য আমার কিছু করতে ভালো লাগে না। যাই হোক বন্ধুরা, সত্যি মানুষ একা এসছে ঠিক কথা, একা ও পৃথিবী থেকে একাই যেতে হবে, কিন্তু সবার সাথে একটা কী হয়, মায়ার বন্ধনে মানে মানুষ জড়িয়ে যায়, তাই না? তখন দেখবে কেউ না থাকলে ভীষণ একা একা ফিল হয়, ভালো লাগে না, যেন কী নেই কী নেই কী নেই এরকম মনে হয়, যেন কিছুই নেই এরকম মনে হয় মানুষ। যাই হোক, এগুলো নিয়েই আমি এটা ওটা করে ইউটিউব করে সময়টা পাস করে নেবো আজকে। আমার নাতি থাকলে সেটা তো আমি বুঝতে পারি না, ও থাকলে আমার ঘর ভরে যায়, তখন আমার আর মনে হয় না কেউ তো আছে কি নেই, কারণ ও থাকলেই আমার যেন সব কিছু, মানে আমি খুব টাইম পাস হয়ে যায়। আজকে যেন আমার সময় কাটতেই চাইছে না, ভালোই লাগছে না, ঘর যেন খাওয়া খাওয়া করছে। ঠিক আছে বন্ধুরা, একটুখানি কথা বলে গেলাম তোমাদের সাথে, এবার কাজ বাজগুলো করি, কাজও করছি হেলতে দুলতে, কাজও ঠিক মতো করছি না, হেলছি দুলছি করছি। তবে হ্যাঁ, কালকে কতগুলো শোকেসের জিনিসপত্র ছিল সেগুলো আমি পরিষ্কার করেছি, করে আজকে সকাল ওগুলো সব পরিষ্কার করে টেবিলের ওপর ওপর উপর করে রেখে দিয়েছিলাম, আজকে সব মুছে মুছে শোকেসের মধ্যে ঢুকালাম।
সেগুলো আর তোমাদের দেখায়নি, একবার করে কেন বলো উপরে উঠে রাখতে হচ্ছে আবার নিতে হচ্ছে, এই জন্য তো এই কাজটা করেছি আজকে, সেটা গুছালাম, সেটা আর দেখায়নি। আর এখন আমি ঘর দোর মুছে বাসন কোসন মেজে এগুলো পরিষ্কার করে নিই, রান্নার কি দেখাবো জানি, দেখাবো সেরম ভাবে তো করবো না, ওই আলু সেদ্ধ আর মাছ ভাজা করে আজকে আমি খেয়ে নেবো। তো ঠিক আছে বন্ধুরা, টাটা। টিভির কাজটা কি ময়লা পড়েছে বন্ধুরা, টিভিটা মুছে নিচ্ছি, একদম ঝুলে ভরে গেছে, এখানটায় মোছা হয়নি। এই টিভিটা একটু মুছে নিলাম, ঝুল হয়ে গেছে, মোছা হয়নি, দু তিন দিন মোছা হয়নি, এক দুদিন না মোছা হলেই পুরো ধুলো হয়ে যায় একদম। দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি আমার, আর এই দেখো একটু আলু ভাতে দিয়ে দিলাম, ওদিকে ফ্রিজ থেকে মাছ বার করেছি, ওটা ভেজে নেব আর আলু সিদ্ধটা মেখে নেব, এটা দিয়ে আমি আজকে খেয়ে নেব বন্ধুরা, আর এক্সট্রা কিচ্ছু আমি করছি না। একটু দেখো চা বসিয়ে নিলাম, একটু চা খেয়ে নেব আমি এখন। বন্ধুরা এই মাত্র চান করে এলাম, এবারে চান করে আমি এখন ঠাকুরের পুজো দেব, তো ওই জন্য একটুখানি তোমাদের সামনে চলে এলাম। তো চুল টুল এখন আঁচড়াইনি, সিঁদুরও দিইনি, দেবো পুজোটা দিয়ে নিই, নিয়ে তারপরে চুল টুল যা আঁচড়ানোর আঁচড়ে তারপরে মাথায় সিঁদুর টিঁদুর ঠেকাবো, তারপরে খাওয়া দাওয়া যা করার করবো। আজকে কিছু রান্না করিনি, আলু সেদ্ধ ভাত আর মাছ ভাজা করেছি। আলু সেদ্ধটা ভালো করে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব, নিয়ে ওই দিয়ে আমি আজকে কাজ চালিয়ে দেবো। একার জন্য আমার বন্ধুরা রান্না করতে একদমই ইচ্ছা করে না, একদমই ভালো লাগে না। তো এখন ওই একটা টিভিতে প্রোগ্রাম হচ্ছে শনিবার রোববার করে দেয়, আপনি কি বলেন, সত্য ঘটনা তুলে ধরে। হ্যাঁ তো এটাই আমি, ওটাই আমি দেখছি, আর এখন চলে এসেছি পুজো দিতে, ওটা টিভিও চলছে আর আমারও কাজগুলো চলছে, আর এখন আমি পুজোটা দিয়ে নিই বন্ধুরা, ঠিক আছে। আর খাওয়া দাওয়া আর কি দেখাবো, খেয়েই নেব। নিয়ে আজকে ভাবছিলাম একটু বেরোবো বলে, কিন্তু দেখি বৃষ্টিও হচ্ছে থেকে থেকে, দেখি যদি পারি একবার বেরোবার চেষ্টা করব। একবার ঘরের মধ্যে না ঘর কোনো টাইপের হয়ে গেছে, বেরোতে একেবারেই আমার ইচ্ছে করে না জানো তো, সারাদিন বাড়িতে বাড়ির মধ্যেই থাকি, আর কোনো কিছু যদি অকেশন টকেশন হলো, কোথাও যাওয়ার হলো তখন যাই, কিন্তু এমনি যে ঘরে দেখো হাজব্যান্ড নেই, আজকে যেমন আমার মেয়ের ছুটি আছে আমি ইজিলি বেরোতে পারি বা দিদির বাড়ি একটু ঘুরে আসতে পারি, ইচ্ছাই করছে না আমার। তো দেখি যদি মনে হয় তাহলে যেতে পারি, যদি মনে হয়, ওয়েদার তো ঠিক নেই। ঠিক আছে আমি তাহলে পুজোটা দিয়ে নিই, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, আমি চলে এসেছি, দেখো আজকে একটু পেয়ারা মাখছি, পেয়ারাগুলো আগে আমি কেটে নিয়ে এখন কাঁচা লঙ্কা আর নুন দিয়ে চটকে নেব জানো তো। তো হঠাৎই মনে হলো আমার দুটো ফ্রিজে পেয়ারা পড়েছিল, তাই আমি ভাবলাম একটুখানি পেয়ারাটা মেখে একটা ভিডিও তৈরি করে ফেলি।
দেখো নুন দিয়ে আমি চটকে নিচ্ছি, একদম সিম্পল আর খেতে কিন্তু দারুণ লাগছিল, যাই বলো তাই বলো। আমার মুখটা পুরো ছেড়ে দিল। তার এর মধ্যে দেবো হচ্ছে চাট মশলা, বুঝেছো, একটু চাট মশলা দেবো। আর ওটা প্লেন নুন দিয়ে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে মেখে নিয়েছি, আর বিট নুন দিলাম, দিয়ে আমি ভালো করে আমি পেয়ারাটা মেখে নিলাম। তো আমি যখন পেয়ারাটা খাবই তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। বিকেলবেলা আমি মেখেছি, বিকেল বলতে কটা বাজে, তখন 4:30-4টা হয়তো হবে, সেই সময় ভাত টাত খেয়ে উঠেছি, তখন আমি এ বানালাম, খেতে দারুণ লাগলো, বুঝেছো বন্ধুরা। বন্ধুরা রাতে আমার কি কি হচ্ছে তাই দেখিয়ে দিতে এলাম একবার, আর ভিডিওটাও তো আমাকে এন্ড করতে হবে। এই দেখো রুটি করে নিচ্ছি, আর হচ্ছে তরকারি কি করবো বলো তো, ফুলকপি। তো বন্ধুরা গুড নাইট জানিয়ে দিচ্ছি, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামীকাল আবার অন্য ব্লগে আসছি, দেখা হচ্ছে, কথা হচ্ছে, টাটা।